শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 5-এর খয়ের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করব। এখানে বলা হয়েছে যে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো। আমরা আবারও বলছি যে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে আক্ষরিক সহগ কী। তারপরও এবারে অঙ্ক করার সুবিধার্থে আমি আরও একবার তোমাদের সামনে আক্ষরিক সহগ কী সেটা বলছি। যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর বা প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে, আমরা আবারও বলছি, যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর বা প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে, তখন সেই গুণককে রাশিটির আক্ষরিক সহগ বলা হয়। যেমন এখানে রয়েছে এ এক্স, যেহেতু এক্সের আক্ষরিক সহগ বের করতে বলা হয়েছে, তার মানে এক্স হচ্ছে এখানে চলক এবং এর সাথে প্রতীক হিসেবে গুণক হিসেবে যুক্ত আছে এ, তার মানে এক্সের আক্ষরিক সহগ হচ্ছে এ। তো এটিকে আমরা এভাবে লিখতে পারি, এ এক্স ইকুয়াল এ গুণন এক্স। সুতরাং এক্সের সহগ হচ্ছে এখানে সমান এ। তাহলে অ্যান্সার হবে এ। একইভাবে আমরা 2 নম্বরটা করতে পারি। 2 নম্বর অঙ্কটি হচ্ছে এ এক্স প্লাস 3। এখানে আমরা এ এক্স প্লাস 3-কে লিখতে পারি এ ইন্টু এক্স প্লাস 3। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর সাথে গুণক হিসেবে যুক্ত আছে এ এ প্রতীক বা এ অক্ষর, তাহলে এখানেও এক্স এর সহগ হবে এ। আমরা একইভাবে লিখব যে এক্স এর সহগ সমান এ। অ্যান্সার হবে এটিও এ। এবারে আমরা করব 3 নম্বর অঙ্কটি। 3 নম্বর অঙ্কে রয়েছে এ এক্স প্লাস বি জেড, এ এক্স প্লাস বি জেড। এ এক্সকে আমরা লিখতে পারি যে এ গুণন এক্স এবং বি জেডকে লিখতে পারি প্লাস বি জেড। এখানেও ঠিক আগের অঙ্কগুলোর মতোই আমরা দেখতে পাচ্ছি যে এক্সের সাথে গুণক হিসেবে যুক্ত আছে এ অক্ষর, তাহলে এ হচ্ছে এক্সের সহগ। সুতরাং এক্সের সহগ এ, সরি, সমান এ। অ্যান্সার এ। এবার আমরা করছি 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটিতে রয়েছে পি এক্স ওয়াই, পি এক্স ওয়াই। এই পি এক্স ওয়াইকে আমরা লিখতে পারি এক্স গুণন পি ওয়াই। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এক্সের সাথে গুণক হিসেবে যুক্ত আছে পি ওয়াই, তাহলে এক্সের সহগ হবে সমান পি ওয়াই। অ্যান্সার হবে তাহলে পি ওয়াই।